কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। দেখো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ঘরে সুইট কর্ন ছিল, তাই জন্য একটু স্যুপ খেতে মন চাইলো। এই দেখো, গাজর আর সব রকম ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব একটু মানে ভেজে টেজে নিয়ে সাথে সুইট কর্ন দিয়ে আর লাস্টে ওই ডিম দিয়ে একটু ভেজিটেবল কাম এগ স্যুপ বানানো হয়েছিল। সেটাই আমরা সন্ধেবেলা সবাই খাচ্ছিলাম। মোমো তো স্যুপ খায় না, মানে ও লিকুইড টাইপের জিনিস কিছুই খায় না, তা ওকে অল্প সুইট কর্নই দিয়েছিলাম বয়েল করে। ভাবো, বাচ্চারা কি সুন্দর ভালোবাসে না লিকুইডই জিনিস বা লিকুইড স্যুপ, কিন্তু মোমো একদমই পছন্দ করে না, একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে। আর এদিকে দেখো, মামা অফিস থেকে চলে এসেছিলো আর ওই বিস্কিটটা নিয়ে এমন করছিল, কাউকে দিচ্ছিল না, নিজে খাবে, ওই রকম দেখাচ্ছে সবাইকে যে খাবে খাবে, আবার তারপরে নিজের মুখে ওরকম ঢুকিয়ে নিচ্ছে, বদমাশি করছিল। তো এদিকে ওই যে ওর মেশো আবার ভিডিও কল করেছিল, তো মেশোর সাথে কথা বলছিল, ও সারাদিন কী কী দুষ্টুমি করেছে আর মিমিকে মেরেছে কিনা সেই সবই বলছিল দেখো। আর ওদিকে আমরা সন্ধেবেলা বসে বসে প্ল্যান বানাচ্ছিলাম যে রাত্রে ডিনারে কী খাওয়া যায়। তো ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হচ্ছিলো, তো সেটাই ভাবছিলাম যে বাড়িতে বানাবো নাকি রেস্টুরেন্টে অর্ডার করবো। তো দেখেছো, মোমোকে বদমাশ হয়ে গেছে, ওই জন্য আবার ওকে টেনে নিয়ে আসলাম। আর এদিকে দেখো, স্যুপ আর একটা সিঙ্গারাও ছিল, ওই মা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল, তো সেটাই ওর বাবাকে সন্ধ্যের টিফিনে খেতে দিয়ে দিলাম। কি করছিস? কি করছিস? তো তারপর আমরা ভাবলাম যে না, অনলাইন খাবার অর্ডার করে দিই। তো মোমোর জন্য এদিকে তাই একটা ওটস অমলেট বানিয়ে নিচ্ছিলাম। মোমোকে তো খালি জিজ্ঞেস করলেই বলে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, ওই জন্য ওর মিমি বলছিল যে আমাদের সাথে ফ্রাইড রাইস খাবে না। আমি বললাম না, ও তো সেরমভাবে খাবে না, ও ওই দু একটা খাবে, তাই ওর ডিনারটা আলাদাই বানিয়ে নিই। তো দু চামচ ওটস নিয়ে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা কুচি, ব্যাস। আর এদিকে দেখো, এই যে জোম্যাটোর লোকটাও চলে আসলো ডেলিভারি দিতে, তো ওর বাবা খাবারগুলো সব নিয়ে চলে আসলো। তো দেখো আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা ওই একটা ক্যাফে আছে ব্যারাকপুরে, লাক্সা বিলিয়ার্ড অ্যান্ড ক্যাফে, তো খাবারের সাথে এই ম্যাঙ্গো ফিশটা কমপ্লিমেন্টারি ছিল দেখো। তো বেশ ভালোই, ওখানে চাইনিজ আইটেমগুলো খুব ভালো করে, ওই জন্যই ওখান থেকে অর্ডার দেওয়া। ফ্রাইড রাইস, নুডলস এগুলো খুবই ভালো করে, আমরা ওখানে বসেও খেয়েছি। ওখানে ডাইনিংয়ের ওখানে তোমার বিলিয়ার্ড বোর্ড এইসবও আছে, মানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো এদিকে মোমোর ওটস অমলেট তো প্রায় কমপ্লিট হয়েই এসছে দেখো, ভালো করে একটু কমিয়ে কমিয়ে শেকে না নিলে ভেতরে কাঁচা থাকলে তো খাবে না। তো ওদিকে আগে ওর বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে মোমোকে নিয়ে বসবো। আর এদিকে দেখো, এই যে সকালে চিংড়ি মাছ ছিল সেটা একটু গরম করে দিলাম, আর এই ফ্রাইড রাইসটাও এবার দিয়ে দেবো, সাথে চিকেনেরও একটা আইটেম ছিল। তো মোমোর তো ম্যাঙ্গো ফিশটা খুবই পছন্দ হয়েছিল, ও তাই আট্টু খাবো আট্টু খাবো করে দেখো প্রায় পুরোটাই খেয়ে নিচ্ছিল। তো এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম 3 প্লেট চিকেন ফ্রাইড রাইস, যেটা আমরা ওই 4 জন মিলে খেয়েছিলাম। আর ওদিকে চিকেনের প্রিপারেশনটা ছিল ট্যাংরি চিকেন ইন ওয়েস্টার্ন সস,
তো ওয়েস্টার সসের ট্যাংরি চিকেনটা খুব ভালোই ছিল, আর আমরা একটু ঝাল অতটা পছন্দ করি না বলে একটু নন স্পাইসি বলেছিলাম। তো এটা একটা স্টার্টার আইটেম, কিন্তু বেশ ভালোই লাগছিল ফ্রাইড রাইসের সাথে খেতে। আসলে আমাদের গ্রেভির থেকেও একটু স্টার্টার টাইপের চাইনিজ যে ড্রাই আইটেমগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু ফ্রাইড রাইস খেতে বেশ ভালোই লাগে। তো ট্যাংরি চিকেনটা বেশ ক্রিসপিও ছিল, আর ওয়েস্টার সসে বেশ একটা ঝাল মিষ্টি টেস্ট আসছিল। তো ভালোই লাগছিল কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে। আর সাথে দেখো একটা শসাও কেটে নিলাম আমরা। তো চলো এবার ডিনারে খাওয়া যাক। আর চিকেন ফ্রাইড রাইস বলে তাতে যে শুধু চিকেনই ছিল তা না, ভেজিটেবলস এগস এগুলোও ছিল। ওই দেখেছো কত সুন্দর খেতে ছিল চিকেনটা। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, তো চলো আবার তোমাদের সাথে অন্যদিন দেখা হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো টাটা।